আপনারা কি ঘরে ঘরে কি বাংলাদেশের সংবিধান করেন নাকি প্রতিদিন ধারা উপধারা মুখস্থ করেন নাকি আপনারা বলেন করেন নাকি কিন্তু ওই সরকার সংবিধান বাহাত্তর সালে সংবিধান রচনা করেছেন সরকার ওখানে বসে সচিবালয়ে বসে সচিবরা হুকুম দেন বা মন্ত্রী বা সরকার প্রধান একটা রায় দিয়া দেন হুকুম দেন টেলিভিশনে প্রচার করে আপনারা সবাই মানেন না আপনার ঘরে ঘরে কি সংবিধান মুখস্থ করেন আমাদের ভুলটা কোথায় হয়েছে বুঝছেন কি না আমরা ঘরে ঘরে সংবিধান মুখস্থ করি কিন্তু সংবিধান মানি মানুষের আল্লাহটা মানি না আল্লাহটা মুখস্ত করি আমাদেরকে হয়েছে এক হরফে ওসমান দেখলেন যে কোরআন যদি একত্রিত না করি এক একজন এক একভাবে আল্লাহ তখন তো ইসলামের বিরাট এরিয়া হয়ে গিয়েছে তখন তিনি একটা কমিটি করে এই গাছের পাতায় ছাগলের চামড়ায় হাফেজদের মুখস্থের মধ্যে ছিল এগুলি সব একত্রিত করে একটা কমিটি করে কোরআশি ভাষায় এই কোরআনটাকে একত্রিত করে ইংরেজিতে বলে কম্পাইলেশন কম্পাইলট এ সংকলন করে বাকি সব কিছু তিনি শেষ করে দিয়েছেন বলছেন আর কোনো কিছু রাখার দরকার নেই এটাই হলো আল্লাহর প্রেরিত কোরআন শেষ বাস এটা এটা একটা আদর্শ দাঁড়িয়ে গেল এখনও আসে তুরস্কের জাদুঘরে এখনও বিশ্বের অনেক জায়গায় সেই প্রথম চারখানা কেতাবের একটা আছে এখনও মানুষ দেখতে যায় সম্ভবত তুরস্কের তুপকাপি জাদুঘর জাদুঘরের নাম সম্ভবত এটা আমার যদি ভুল না হয় আমলে কোরআন হয়েছে কয়টা চার কপি এরকম চার কপি ঘরে ঘরে নাই কিন্তু চার কপি দেখেন অর্ধ জাহানে আল্লাহর হুকুম চলে কি দিয়ে চলে আপনি বলেন ঘরে ঘরে তো কোরআন ছিল না কি দিয়ে চলে ওই যে মানুষগুলি একটা কথার উপরে ইমান এনেছিল এ লাহ ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদের রসুল্লাহ এটা একটা বাক্য এটা একটা চুক্তি এটা একটা কন্ট্রাক্ট আল্লাহর সঙ্গে বান্দার বান্দা আল্লাহর সঙ্গে এই চুক্তি করলো যে আমি তোমার হুকুম ছাড়া আমি আর কারো হুকুম না বাস হুকুম মানবে কার আল্লাহ এইবার পুরো জাতি এক জাতি জাতির ইমাম যিনি তিনি আল্লাহর হুকুম মোতাবেক ফাইসালা দিচ্ছেন জনগণ আমল করছেন বাস হয়ে গেছে আপনারা কি ঘরে ঘরে কি বাংলাদেশের সংবিধান করেন নাকি প্রতিদিন ধারা উপধারা মুখস্থ করেন নাকি আপনারা বলেন করেন নাকি কিন্তু ওই সরকার সংবিধান বাহাত্তর সালে সংবিধান রচনা করেছেন সরকার ওখানে বসে সচিবালয়ে বসে সচিবরা হুকুম দেন বা মন্ত্রী বা সরকার প্রধান একটা রায় দিয়ে দেন হুকুম দেন টেলিভিশনে প্রচার করে আপনারা সবাই মানেন না আপনাকে ঘরে ঘরে কি সংবিধান মুখস্থ করেন আমাদের ভুলটা কোথায় হয়েছে বুঝছেন কি না আমরা ঘরে ঘরে সংবিধান মুখস্থ করি কিন্তু সংবিধান মানি মানুষের আল্লাহটা মানি না আল্লাহটা খালি মুখস্ত করি আমাদেরকে শিখানো হয়েছে এক দশ নয় হাজার নাকি হবে যদি পড়ো এবং সঙ্গে সঙ্গে মানো পড়া হচ্ছে মানা হচ্ছে না মানে কাটটা মানুষের আর পড়ে কাটটা Alas.